আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের আকাশটা আসলে এত বেশি সুন্দর, অন্যরকম, কারণ প্রত্যেক দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে এত ক্লিন, এত সুন্দর আকাশ দেখা হয় না অনেকদিন ধরে। আজকে অনেকদিন পরে দেখলাম সকালবেলা অনেক সুন্দর রোদ উঠেছে, আকাশটা অনেক সুন্দর ক্লিন ছিল। আর ওই যে একটা প্লেন উড়ে যাচ্ছে, আমার তো এত সুন্দর আকাশ আর এত সুন্দর একটা সকাল দেখে কবিতা মনে পড়ে গেল। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে তো দেখি অনেক কুয়াশা থাকে বা স্নো পড়ছে, আসলে ওইটা অন্যরকম সৌন্দর্য। আর প্লেন দেখলে আমার সবসময় মনে হয় যে আমি বাংলাদেশে চলে যাই। তো এদিকে ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম। আজকে আর ব্রেড বা ওট খাবো না, আজকে হচ্ছে প্যানকেক বানাবো। আমি এখানে ফ্লোর নিয়ে নিয়েছি, এখন কর্ন স্ট্রেচ দিয়ে দিব, খুবই সামান্য পরিমাণ দিব। আর আজকে আবিশাকে এই সেম ব্রেকফাস্ট দিব, কারণ এভরিডে ও সিরিয়াল খায়, মাঝে মাঝে ওরও চেঞ্জ দরকার আছে। আর এখন যেহেতু ওকে আমি সলিডটা খাওয়ানো শেখাচ্ছি, আমি নিজেও আসলে এভরিডে একই রকম জিনিস খেতে অনেক আগে থেকে, আমি এটা ছোটোবেলা থেকে আসলে আমি পছন্দ করি না। আমার আমি তো আগে মানে বিয়ের আগে তো আরও অন্যরকম ছিলাম, এখন তো যেহেতু সংসার করি মাঝে মাঝে দেখা যায় হুটহাট কিছু না পেলে একই জিনিস খেতে হয়। তারপরেও চেষ্টা করি সবসময় ঘুরে ফিরিয়ে রান্না করার বা ঘুরে ফিরে অন্য অনেক কিছু ট্রাই করি। আবার দেখা যায় একই জিনিসকে আমি অন্য অনেকভাবেই রান্না করে ট্রাই করি, যদিও কিছু রান্না করতে নাও পারে। তো এদিকে ইয়োগার্ট দিয়ে দিলাম আর হানি দিয়েছি। আসলে হানিটা দিয়েছি কারণ আমার মেয়ে খাবে আর আমরাও খাবো। আমি চিনিটা এমনি তো আমি একটু অ্যাভয়েড করি, আর যেহেতু ও খাবে অতিরিক্ত চিনিটা বাচ্চাদের জন্য তো এমনি তো খারাপ, সেই জন্য হানিটা দিলাম। হানিটা তো সবাই খেতে পারে আর হানিটা তো খাওয়াও ভালো। ইয়োগার্ট আর এগ দিয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে একটু হাত দিয়ে মাখিয়ে নিব। প্রথমে আমার মেয়ে তো ওইখানে এসে আমাকে ডাকছে, সকালে সে ঘুম থেকে উঠে গেছে। বাচ্চাদেরকে হানি দেওয়ার ব্যাপারে আরও একটা ছোট্ট জিনিস বলতে পারি, সেটা অনেক ছোট বাচ্চাদেরকে হানিটা দেওয়ার আগে অবশ্যই ডক্টরের কাছে জিজ্ঞেস করে নেওয়া ভালো, কারণ হানিতে কিন্তু অনেক সময় অ্যালার্জি হয় বাচ্চাদের। এখন এখানে মিল্ক দিয়ে দিব। তো আমি কিন্তু আমার মেয়েকে সুগার বা সল্ট দেওয়ার আগেও ডক্টরকে জিজ্ঞেস করে নিয়েছি। এখানে আসলে প্রত্যেকটা জিনিসই ডক্টরদেরকে জিজ্ঞেস করে তারপরে আমরা করি, নিজে থেকে কিছুই করতে যাই না, তাহলে কিন্তু একটা ছোটো বাচ্চা যেহেতু ওরা একটা কিছু এদিক ওদিক হলে ডক্টরের বকা তো খাবোই, তারপরে তো অনেক প্রবলেমও হয়। সো এইসব দেশে কিন্তু একটু অন্যরকম, বাচ্চাদেরকে অনেক কেয়ারফুললি বড় করতে হয়। একটু ব্যথা পেলেও কিন্তু সেটা ডাক্তারকে আমার বলতে হয় যে কীভাবে ও ব্যথা পেলো। সেক্ষেত্রে ডক্টররা কিন্তু অনেক এখানে জিজ্ঞেস করে যে কীভাবে ব্যথা পেলো, তুমি কেন খেয়াল রাখো না, মানে এরকম অনেক ধরনের কোয়েশ্চেনই করে ডক্টররা। আমার মেয়ের যখন এক বছর বয়স তারপরে গিয়ে আমি খুবই সামান্য সল দিতাম, আর সুগারটা তো এখনও বেশি একটা দেই না। আমি ওকে ন্যাচারাল হানি বা খাবারে যে অন্য কোনো খাবারে কেনা খাবারে যদি একটু হালকা সুগার থাকে ওটা আমি আমার দেওয়া হয়, বাট এমনিতে আমার দেওয়া হয় না, খুবই কম। তো ফ্রাইপ্যানটাকে খুবই হালকা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, আর প্যানকেকটাও দিয়ে দিলাম বানানোর জন্য। আমি এটাকে আবার একটু হালকা গোল করার চেষ্টা করছিলাম, কারণ এই ধরনের খাবারগুলো যেমন রুটি গোল হলে কিন্তু বেশি সুন্দর লাগে দেখতে। আর এই ধরনের খাবারগুলোতে দেখি যে প্রথমবারটা পারফেক্ট হতে চায় না, বাট সেকেন্ডটা কিন্তু আবার ঠিক হয়ে যায়। ব্রেকফাস্ট তো এখনও বানানো হয়নি, সেই জন্য মেয়েকে পেডিয়াশিওর দেব, কারণ সকালবেলা ও তো সারা রাত কিছু খায়নি, ওর হালকা একটু ক্ষুধা পেয়েছে। পেডিয়াশিওরটা কিন্তু অনেক ভালো, এখানে আমি অনেক বাচ্চাদেরকেই দেখেছি যা যেসব বাচ্চারা আর কি সলিডটা খেতে চায় না, খুব কম খায়, তাদেরকে দেখি একটু পরপর পেডিয়াশিওরটা খাওয়ায়। এটার মধ্যে অনেক ধরনের ভাইটামিন আছে, তো সেই জন্য আমিও মাঝে মাঝে খাওয়াই আমার মেয়েকে। ও সবসময় খেতে চায় না, এটা একটু মিষ্টি মানে একটু সুইট বেশি, তো সেই জন্য আমার মেয়ে সবসময় খেতে চায় না। এদিকে আমার প্যানকেকটা হয়ে গেছে,
এটাকে কিন্তু আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, ওপেন অবস্থায় রাখি না, তো ঢেকে রাখলেই সুন্দরভাবে হয়ে যায়। আপনারা সবাই কেমন আছেন? আসলে আমি আজকে আর সামনে এসে কথাগুলো বলি নাই, তো আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি, কারণ আপনারা অনেকেই বলেন যে তোমাদের জন্য অনেক দোয়া রইলো, আবিসের জন্য অনেক দোয়া রইলো, এটাই তো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আর আমিও সবসময় এই দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সাবধানে রাখুক। এত হ্যাপি কেন আমার মাটা? কেন, শুধু নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব, অবশ্যই আমিও এই দোয়া করি আল্লাহ যাতে সবাইকে অনেক ভালো রাখে, অনেক শান্তিতে রাখে। আসলে আমাদের ব্রেকফাস্ট রেডি, আমরা মামে এখন ব্রেকফাস্ট করবো। আসলে আমার হাজব্যান্ড সকালে একটু তাড়াতাড়ি যায় বলে ও আর আমাদের সাথে সবসময় ব্রেকফাস্ট করতে পারে না। আর এখানে একটা সিরাপ নিয়েছি, এটাতেও কিন্তু সুগার নেই, নো অ্যাডেড সুগার। আমার কিন্তু সুগারটা যে ভালো লাগে না তা কিন্তু না, আমার মিষ্টি মাঝে মাঝে খেতে খুবই ইচ্ছা করে, মিষ্টি জাতীয় যে খাবারগুলো, বাট সবসময় কেন জানি না আমি মিষ্টিটা খেতে পারি না। এদিকে আমাদের এখানে তো এখন অনেক রাত, আমি তো আসলে আমার মেয়ে ঘুমিয়ে গেলে তারপরে ভয়েস দিই, তো বাহিরে এত বাতাসের সাউন্ড হচ্ছে। আজকে সারাদিন মোটামুটি ওয়েদারটা ভালো থাকলেও এখন থেকে মনে হয় ওয়েদারটা অনেক খারাপ হওয়া শুরু করেছে। ক্যানাডাতে আসলে সব জায়গাতেই অনেক বেশি ঠান্ডা পড়ে, আমাদের এখানে তো তাও একটু কম। আর আমেরিকাতে যেমন অনেক জায়গা আছে যেখানে উইন্টারেও নর্মাল ওয়েদার থাকে, বাট ক্যানাডাতে তো সবসময় মোটামুটি একই রকম ওয়েদার সব জায়গাতেই থাকে। আজকে আমি মাথায় তেল দিব, তো এই ফাঁকে তেল বানিয়ে নিলাম, আমার মেয়েকেও দিয়ে দিব, একসাথে আমি যেদিন দিই ওকেও দিয়ে দিই। এদিকে হেয়ার অয়েল বানিয়ে নিলাম, আমি আসলে যেদিন দিই হেয়ার অয়েলটা সেদিন বানিয়ে ফেলি, তো আমি সেদিন এই জিনিসগুলো অ্যাকোরিয়ামে সব থেকে কিনে নিয়ে এসেছিলাম, এই যে এখানে একটা চাবি রিং আর এই দুইটা জিনিস। তো রান্না শুরু করব, আজকে চিকেন দিয়ে একটা অন্যরকম রেসিপি করব। চিকেন ব্রেস্ট নিয়েছি এখানে দুইটা, তো চিকেন ব্রেস্টটাকে আমি মাঝখান থেকে কেটে নিলাম, এই যে বাটারফ্লাই শেপ বলে এটাকে, আমি এখন এটাকে বেলুনি দিয়ে পিটিয়ে নিব, আসলে ফ্ল্যাট করে নিচ্ছি এটাকে। এখন এখানে আমি পার্সলি নিয়ে নিয়েছি, পার্সলিটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটা একটা খুবই সিম্পল, ইজি, ভেরি টেস্টি একটা রেসিপি, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেকেই আমার আপুরা, অনেক আপুরাই আমার রেসিপিগুলো অনেক পছন্দ করেন, আমাকে বলেন, আসলে আমার ভালো লাগে তখন, তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করি এই জিনিসগুলো, নতুন নতুন অনেক কিছুই। আবার আপনারাও অনেক সময় আমাকে রেসিপি দেন যে বলেন এই রেসিপিটা করে খেতে, আমি অবশ্যই ওগুলো ট্রাই করব। এদিকে আমি ডিম নিয়ে নিয়েছি, একটা কুসুম সহ নিলাম আর একটা কুসুম ছাড়া, কারণ সকালে অলরেডি আমি একটা কুসুম দিয়েছিলাম খাবারে। খুবই সামান্য সল্ট দিয়ে নিয়েছি, সামান্য ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, এখন পার্সলি নিয়ে নিয়েছি, অর্ধেক পার্সলি আমি এখানে দিয়েছি আর অর্ধেক বাকিটা রেখে দিয়েছি, সামান্য চিজ, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে ফ্লোর নিয়ে নিয়েছি, আর এখন চিকেনটাকে নিয়ে এই মিশ্রণটার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এই যে এইভাবে করে দিয়ে নিলাম,
প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এটার মধ্যে চিকেনটাকে দিয়ে ফ্রাই করে নিব। এই যে চিকেনটা দিয়ে দিলাম। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে অন্যরকম রেসিপিগুলো শেয়ার করার। আর এখন বাঙালিরাও অনেক ধরনের খাবার খায়। আগে যেমন সবসময় দেখতাম যে একই টাইপের ফুডগুলো বা রেস্টুরেন্টও কিন্তু অনেক কম ছিল আমি যখন ছোট ছিলাম, বাট এখন তো অনেক ধরনের রেস্টুরেন্ট, অনেক রকমের, অনেক স্টাইলের খাবার বাঙালিরাও কিন্তু আমরা এখন খেয়ে থাকি। তো সেই জন্যই চেষ্টা করি যে অন্যান্য অনেক ধরনের যে খাবারগুলো আছে ওগুলো আমি নিজেও খাই আর ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার। এদিকে একটু সালাদ বানিয়ে নিলাম আর চিকেনটাও হয়ে গেছে। চিকেনটাকে ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। আমি এটার মধ্যে আর তেল ব্যবহার করি নাই, এখন চিকেন স্টক দিয়ে নিয়েছি। আমি চিকেন স্টকটা বানিয়ে ফেলেছিলাম ঘরে আর এটার মধ্যে নাড়াচাড়া করে রান্না করে ফেলবো। রসুন কুচি দিয়ে নিলাম। রসুন কুচিটা আসলে প্রথমে দেওয়া যায়, বাট আমি এই রান্নাটায় মাঝে মাঝে দিই প্রথমে, আবার মাঝে মাঝে পরেও দিই। পার্সলিটা দিয়ে দিলাম আর এখন সামান্য লবণ দিয়েছি। স্মোকড পাপরিকা হালকা একটু দিলাম। আমার আসলে অন্যান্য দেশের খাবারগুলো অনেক বেশি ট্রাই করা হয়, আমি ঘরে সবসময় ট্রাই করি, কারণ আমি কম্পেয়ার করতে পারি যাতে আমার দেশের খাবারের সাথে। তো আসলে আমাদের দেশের খাবারে তেল মশলা থাকলে কিন্তু একটা যে স্বাদ গন্ধ আছে সেটা আমি অন্য কোনো খাবারে কিন্তু পাই না। তারপরে ট্রাই করি, ট্রাই করতে তো কোনো প্রবলেম নাই। এখানে বাটার দিয়েছিলাম, লেবু দিয়েছি আর এটা হচ্ছে ক্যাপার্স, খুবই সামান্য ক্যাপার্স দিয়ে নিলাম। ক্যাপার্সটা একটু টক হয় হালকা, খেতে কিন্তু ভালোই লাগে, তো আমি মাঝে মাঝে কিছু কিছু খাবারে দেই ক্যাপার্স। এটাকে এখন ঢেকে রান্না করব, কিছুক্ষণ রান্না করে উল্টে পাল্টে তারপরে হয়ে যাবে। আমাদের ডিনার টাইম হয়ে গেছে আর আমার হাজবেন্ড ডিনার করছে, ও আবার এই ধরনের খাবারগুলো অনেক পছন্দ করে। আর এদিকে আমিও ডিনার করে ফেলছি ওর সাথে একসাথে। আমরা সবসময় রাতের বেলা একসাথে ডিনার করি, তো একসাথে ডিনার করলে কিন্তু কথাও বলা হয় আর ভালো লাগে। আবিশাও এই জিনিসটা অনেক পছন্দ করে বা এনজয় করে যখন দেখে আমরা একসাথে বসে আছি কথা বলছি। তো আজকে এই পর্যন্তই, আমাদেরও রাত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।